আমাকে নিয়ে আমার কেন পড়লে বাবা? বেশ তো বৌমনির অফিসের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে কথা হচ্ছিল। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমার প্রণামি টনামি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। আমি কি দমবন্ধ হয়ে মরে যাবো নাকি শেষ পর্যন্ত? এরা আমাকে এক ঘরে করে রাখবে, ওদিকে দাদা ছোটদার রক্তচক্ষু, ওদিকে ছোট বৌদি সবসময় পেছনে টিক 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 করা, এ পার্টিও আমাকে বাঁচাতে আসবে না, তার চেয়ে আমাকে মেরে ফেল, আমার এই ভালো। না না হ্যাঁ না না হ্যাঁ না না হ্যাঁ আচ্ছা দাদা আমি বলছি কি যে ফুলমাসি আর ছোট কাকিমা তো আমাদের সবাইকে গুরুজন, তা মেঘলা এলেই ওকে প্রণাম করতে পাঠাবো, ওদের শাড়িগুলো আগে বার করে ট্রে থেকে আলাদা কর। ফুলমাসি তার আমি নাম্বার আওয়াজ দিচ্ছ তো, দেখেছো ছোট বৌদি কিরকম আওয়াজ দিচ্ছে আমাকে? দেবো না তো কি করবো, তুমি যেমন তেমন ঠিক হয়েছে। এই নে বার কর, দেখ দেখি ফুলমাসি। ও সাত নম্বর দেখি, ওই তো পিছ দাঁড়ো। কাম্মা কি আছে রে? ছাপা শাড়ি প্রণামী দিয়েছে। আমরা কিন্তু চন্দনবাবুকে বলেছিলাম আমাদের কোনো চাহিদা নেই, শুধু একটাই আবদার, প্রণামী যেগুলো দিতে হবে সেগুলো যেন একটু ছোট কাকিমার শাড়িটা বার কর তো, দেখ বার কর। ছোট কাকিমা তার হ্যাঁ 13 নম্বরটা বার কর তো। এই তো মনে হচ্ছে পুরনো শাড়ি দিয়েছে।